মাথায় লাল সবুজ পতাকা, হাতে মাটির ব্যাঙ। মোহাম্মদপুর থেকে টিএসসির গণত্রাণ কর্মসূচিতে হাজির নওরিন। বর্ণার্থদের সাহায্য করতে শুধু মাটির ব্যাংকে জমানো টাকাই নয়, দিয়েছেন আগামী এক মাসের টিফিনের টাকাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক বন্যার যে চিত্র, মানুষের যে দুঃখ দুর্দশা, তাদের যে দুর্বিষহ অবস্থা, এটা আমাকে অনেক বেশি ব্যথিত করেছে। এজন্য আজকে আমি তাদেরকে সহযোগিতা করার জন্য এসেছি। আমি গত এক বছরে আমার মাটির ব্যাংকে কিছু সঞ্চয় করেছি, সেটি আমি আজকে বন্যার্তদেরকে দিয়ে সহযোগিতা করেছি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাপাই। এভাবেই আজ দিনভর বানভাসীদের পাশে দাঁড়াতে বাবা মায়ের হাত ধরে টিএসসিতে হাজির হয়েছেন কোমলমতি শিশুরা। কেউ এনেছেন মাটির ব্যাংকে জমানো টাকা, কিংবা কেউ বা দিচ্ছেন নিজের জামা কাপড়। আমি এখানে দান করতে এসেছি, আমার যত কাপড় চোপড় ছিল আর আমি যতটুকু টাকা পয়সা জমা করতে পেরেছি সব আমি এখানে এসে দান করেছি। শুধুমাত্র শিশুরাও নয়, পেশাজীবী থেকে শুরু করে দিনমজুর, রিক্সা চালক সহ নানান শ্রেণী পেশার মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এখানে আমি আমার সামর্থ্যর মতন দিতে পেরে খুবই ভালো লাগছে। তো আমি আমার জায়গা থেকে সবাইকে একটা কথাই বলবো, যে সবাই 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 50 টাকা পারেন, 100 টাকা পারেন, যে যার সাধ্য মতো এখানে নিয়ে আসেন এবং বন্যার্তদের পাশে দাঁড়ান। একের পর এক প্রাইভেট কার, ট্রাক, পিকআপ, ভ্যান আসছে টিএসসিতে অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগে সামিল হতে। কেউ বা আনছেন জামা কাপড়, কেউ বা বোতলজাত পানীয় খাবার স্যালাইন, কিংবা কেউ আনছেন মুড়ি চিরা ও শুকনো খাবার। দিনভর ও রাতের একটি অংশ ত্রাণ সংগ্রহ চললেও এসব প্যাকেজিং করতে শ্রম দিতে হচ্ছে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের। টিএসসির ক্রিয়াকক্ষ ও ক্যাফেটেরিয়ার পাশাপাশি ভেতরের মাঠে চলছে ত্রাণের পণ্যের প্যাকেজিং কাজ। আমি প্রত্যাশা করছি যে তারাও ভাববে যে তাদের যে সকল ভাই বোনেরা আজকে সুস্থ আছে, তারা তাদের বিপদে তাদের বাড়িতে অতিথি হিসেবে ত্রাণ নিয়ে এসেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, সেই ত্রাণ তারা উপহার হিসেবে গ্রহণ করবে, আমি সেটা বিশ্বাস করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে ত্রাণ সংগ্রহ কর্মসূচির প্রথম দিনে জমা পড়ে 29,76,173 টাকা। এরপর গতকাল দ্বিতীয় দিনে নগদ সংগ্রহ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা পড়ে 1,42,50,196 টাকা বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিনায়ক রহমান, সমকাল।